বিশ্বকাপ ফুটবল 2022 কাতারের এই 22তম আসরে এসে বিশ্ববাসী উন্মাদনায় মেতে আছে ফুটবলে। এর আগে কোনো বিশ্বকাপ আয়োজক দেশ এত টাকা খরচ করে নাই বিশ্বকাপ উপলক্ষে। কাতারই প্রথম, তারা বিশ্বকাপকে সামনে রেখে এয়ারপোর্ট থেকে শুরু করে স্টেডিয়াম, রাস্তাঘাট থেকে শুরু করে হোটেলগুলোকে এমনভাবে নান্দনিক এবং বর্ণিল সাজে এত টাকা খরচ করে সাজিয়েছে, এর আগে কিন্তু এমনটি কোনো আয়োজক দেশ করতে পারে নাই। তারপর কাতার যেহেতু মুসলিম প্রধান দেশ, তারা শাকিরাকে উদ্বোধনী অনুষ্ঠানে স্বল্প পোশাকে নাচতে দিবে না, তাই শাকিরাই অনুষ্ঠান থেকে বাদ। তারপর খেলা চলাকালীন গ্যালারিতে মদ কেনা বেচা করা যাবে না। এইসব নিয়ে যখন সমালোচনা হয়ে উদ্বোধন হয়ে যায়, তারপর সব বিষয়কে একদম থমকে দিয়েছে আজকের সৌদি আরবের সাথে আর্জেন্টিনার হার। সৌদি আরব এবং আর্জেন্টিনা খেলা হবে, সেখানে আর্জেন্টিনাই জিতবে, এটাই তো খুবই স্বাভাবিক প্রত্যাশিত ফলাফল। কিন্তু সবাইকে একদম হতবাক করে দিয়ে সৌদি আরব আর্জেন্টিনাকে, যারা কিনা খেলার প্রথমার্ধে পেনাল্টির কারণে 1-0 গোলে এগিয়ে ছিল, তাদেরকেই 2-1 গোলে হারিয়ে দিয়েছে। টক অব দ্য ওয়ার্ল্ড হচ্ছে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে চমক সৃষ্টি করেছে, সেই আর্জেন্টিনাকে যারা কিনা এখন পর্যন্ত 36টি ম্যাচে অপরাজিত ছিল। আর্জেন্টিনার দর্শকরা কি এটা মেনে নিতে পারবেন? রাতে কি ঘুম হবে?